আসসালামু আলাইকুম। টেকনিক্যাল লিমন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। এই মুহূর্তে একটা ওয়ালেটের অফার শেয়ার করব, কেউ মিস করবেন না, সবাই এটাতে জয়েন করবেন। জয়নিং বোনাস $2 সমপরিমাণ তাদের নিজস্ব একটা টোকেন আছে, CIM টোকেন, সেই টোকেনটা তারা দিবে। আপনি যদি রিফার করতে পারেন, রিফারেও ভালো একটা প্রফিট হয়েছে, প্রত্যেকটা রিফারেলও $2 করে পাবেন। মানে জয়েন করলেও $2 এবং রিফারেলে করেও $2 পাবেন। তবে এখানে আপনাকে অবশ্যই KYC কমপ্লিট করতে হবে। এটা হচ্ছে ওয়ালেট, এই CIM যে টোকেনটা আছে এই টোকেনটা আপনাকে দিবে তারা, তাদের নিজস্ব টোকেন এটা। তো এই টোকেনটা আপনি জয়েন করলেও $2 পাবেন এবং কাউকে রেফার করলেও $2 এখান থেকে আর্নিং করতে পারবেন। এটু যেটা আমি বিস্তারিত বলবো, ভিডিও শুরু করার আগে অবশ্যই সবাইকে একটা রিকোয়েস্ট করব, আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটি আছে টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা সকল এয়ারড্রপ আপডেট পেমেন্ট প্রুফ A2 যেটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে সর্বপ্রথম শেয়ার করে থাকি। আমরা টেলিগ্রামে এই পোস্টটা করেছিলাম, ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। তো এখান থেকে কীভাবে জয়েন করবেন সম্পূর্ণ ডিটেলস কিন্তু লিখে দেওয়া আছে, তারপর আমি এই ভিডিওতে দেখিয়ে দিই। প্রথমে এখানে গিয়ে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, পরবর্তীতে আপনার একটা ওয়ালেট ক্রিয়েট করতে হবে। তো এটা আমার অলরেডি একটা অ্যাপের ভিতরে নিয়ে গেছে আর কি, আমি একটা ব্রাউজার ওপেন করে আপনাদের দেখাই। এরকম আপনাদের যদি নট ফাউন্ডও শো করে সমস্যা নেই, গো টু কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে আপনাদের পেজে নিয়ে যাবে, উপরের দিক থেকে দেখুন এই যে সাইন ইন নামের বাটন পেয়ে যাবেন, অথবা নিচের দিকে সাইন আপ ফর ফ্রি যে লেখাটা আছে এটার উপর একটা ক্লিক করবেন। আপনাকে প্রথমে এখানে জয়েন করতে হবে, তারপর এখানে দেখুন একটা ইমেল দিবেন, যে কোনো একটা ইমেল দিবেন এখানে। ধরুন আমি একটা ইমেল দিয়ে দিলাম @gmail.com, আমি জাস্ট দেখানোর জন্য আপনাদের এটা করতেছি। তারপর এখানে একটা ক্যাপচা দেবে, ক্যাপচা ফিল আপ করে নেবেন, যেই জিনিসটা দেয় সেটা দিয়ে ফিল আপ করে নেওয়ার পর আই এগ্রিতে ক্লিক করার পর সেন্ডে ক্লিক করবেন। তারা এই ইমেল একটা কোড পাঠাবে, যে দেখুন কনফার্মেশন একটা ইমেল, ইমেল একটা কোড পাঠাবে, সেই কোডটা এখানে টাইপ করবেন। কোডটা দিলে আপনার অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে যাবে। এখানে অ্যাকাউন্ট কমপ্লিট করার পর এই যে ওপেন লেখাতে ক্লিক করে আপনার অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। এটা প্লে স্টোরে অ্যাপ্লিকেশনটা আছে, পরবর্তী সব কাজ অ্যাপ্লিকেশন থেকে আপনি করতে পারবেন, এর জন্য অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। ওয়েবসাইট থেকেও কাজ করতে পারবেন, বাট ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশনটা করাটাকে বেটার হবে। এটা হচ্ছে ওয়েবসাইট, দেখুন আমি ওয়েবসাইট থেকেও আপনাদের কিছু দেখিয়ে দিই। এখানে দেখুন মাই ওয়ালেট, আপনার ওয়ালেট। তো এখানে মেইন যে কাজ সেটা হচ্ছে অথেন্টিকেশন, মানে আপনাকে KYCটা কমপ্লিট করতে হবে। অ্যাকাউন্ট সেটিংসে গেলে এটা পেয়ে যাবেন, অ্যাপ্লিকেশন থেকেও পাবেন, আর মাই ওয়ালেটে ক্লিক করলে আপনার ওয়ালেট দেখতে পাবেন। এখানে দেখুন ওয়ালেট আছে, আপনার নিজের যে ওয়ালেট অ্যাড্রেস আছে সেটা এখানে শো করবে, আপনি এখানে অ্যামাউন্ট ট্রান্সফার করতে পারবেন এগুলা। তো আমাদের মেইন কাজ হচ্ছে এখানে জয়েন করা এবং KYC কমপ্লিট করা, সাথে ইনভাইট ফ্রেন্ড অপশনে যদি আমরা ক্লিক করি, এখানে দেখুন $2 করে এখান থেকে ইনভাইট ফ্রেন্ড বোনাস পাবেন। আপনি যাদেরকে ইনভাইট করবেন তাদের থেকে $2 সম্পূর্ণ নিজে, তাদের যে টোকেন আছে CIM এই টোকেনটা পাবেন, সবাই পাবেন। এই যে দেখুন এখানে রেফারেল লিংক পেয়ে যাবেন, আপনি চাইলে এটা আপনার ফ্রেন্ডের মাঝে শেয়ার করতে পারেন, আর অবশ্যই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। এবার আসেন এখান থেকে অ্যাকাউন্ট কীভাবে KYC কমপ্লিট করবেন। অ্যাকাউন্ট সেটিংসে ক্লিক করবেন, এখানে আরও কিছু সেটিংস আছে, এই সেটিংসগুলো আপনি চাইলে করে নিতে পারেন, যেমন MFA ডিভাইস এটা দরকার নাই, তারপর এই যে চেঞ্জ পাসওয়ার্ড, রেজিস্টার, ইমেল চেঞ্জ করা যায়, এই যে অথেন্টিকেশন যে লেখাটা আছে এটার উপর একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমার এটা এখন রিভিউতে আছে, আপনাদের এখানে রিভিউতে থাকবে না, ইনস্ট্যান্ট অনেকের হয়ে যায়, তো আমার রিভিউতে আছে। আপনাদের কেমন হয় এটা আপনারা দেখে নেবেন, তবে দেখছি অনেকের ইনস্ট্যান্ট হয়ে গেছে। তো কীভাবে করবেন ওইটা আমি দেখিয়ে দিই। আপনি যখন অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন দেন এরকম শো হবে, স্টার্ট ইউজিং দি ওয়ালেট, তারপর স্টার্ট ইউজিং কয়েনকম। তো এই কয়েন, এটা কয়েনকমই সম্ভবত, এই কয়েনকম যে লেখাটা আছে এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করলে যেহেতু আপনার কয়েনকম ওয়ালেট আগে থেকেই আপনি ক্রিয়েট করেছিলেন, এজন্য সেটার উপর ক্লিক করবেন। সেট মাই কয়েনকম ওয়ালেট যেটা আছে এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর নতুন ওয়ালেট ক্রিয়েট করতে হবে। তো এখানে ইম্পোর্ট ওয়ালেট করতে পারবেন, ইম্পোর্ট ওয়ালেট করার প্রয়োজন নাই, 12 ডিজিটের কী লাগে। তো নতুন ওয়ালেট ক্রিয়েট করবেন, এজন্য ক্রিয়েট যে ওয়ালেট যে লেখাটা আছে এটার উপর ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে সব কিছু বলবে, আই এগ্রিতে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপর আপনাকে কিছু রিকোভারি পার্সে দেবে 12 ডিজিটের, এই রিকোভারি পার্সে নেওয়ার জন্য নেক্সটে ক্লিক করবেন, এবং অবশ্যই রিকোভারি পার্সে যেগুলো আছে এগুলো আপনি সেভ করে রাখবেন। রিকোভারি পার্সে সেভ করার পর উল্টাপাল্টা করে দেবে, আপনাকে সঠিকগুলো সিলেক্ট করতে হবে, সঠিকগুলো সিলেক্ট করে নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপর আপনাকে পিন সেট আপ করতে বলবে, আপনি 4 ডিজিটের পিন দিবেন, 1122 বা যে কোনো 4 ডিজিটের পিন দিবেন। পিন দেওয়ার পর এখানে আপনারা দেখবেন এটা হচ্ছে KYCর পেজ। তো আগে হচ্ছে অ্যাপ্লিকেশনটা ওপেন করা দেখালাম, তারপর এখানে অ্যাকাউন্ট সেটিংসে আসে KYCটা কমপ্লিট করতে হবে। অ্যাকাউন্ট সেটিংসে আসবেন, দেন অথেন্টিকেশনে ক্লিক করবেন, তারপর এখানে দেখুন পাসপোর্টটা সাজেস্ট করতেছে, যদি আপনি পাসপোর্ট দিয়ে করেন তাহলে দেখবেন ইনস্ট্যান্ট হয়ে গেছে যতটুকু জানি, আর যদি পাসপোর্ট না থাকে তারপর ভোটার আইডি কার্ড দিয়ে করবেন, NID কার্ডের দিয়ে করবেন। তো এটা হচ্ছে স্টেপ ওয়ান। কী কী আছে দেখুন, আপনার নেম দিবেন, এখানে ফুল নেম দিবেন, এই সার নেমে লাস্ট নেম দিবেন, বার্থডে দিবেন, জন্ম তারিখ এগুলো এখানে দিয়ে দিবেন, তারপর জেন্ডার সিলেক্ট করবেন, সিটিজেনশিপ বাংলাদেশ বা যে কান্ট্রি হন সেটা সিলেক্ট করবেন, পোস্টাল কোড আপনার NID কার্ডের পিছনে দেখবেন পোস্টাল কোড দেওয়া আছে, তারপর সিটি আপনার ডিস্ট্রিক্টের নাম দেবেন, এখানে আপনার গ্রামের নাম দিবেন, সাথে আপনার থানা এবং ডিস্ট্রিক্ট অ্যাড করে দিবেন,
আর সবশেষে এখানে আন্দাজে যা কোনো কিছু দিলেই হচ্ছে, যে কোনো একটা সংখ্যা দিয়ে দিলেও সমস্যা নেই। এবং লাস্ট স্টেপ যেটা আছে সেখানে, এখানে দুইটা ইমেজ একসাথে সিলেক্ট করবেন বা আলাদা আলাদা করে দিবেন, যেহেতু আমরা এনআইডি কার্ড সাবমিট করবো এই জন্য এখানে দুইটা ইমেজ লাগবে, যেমন এনআইডি কার্ডের ফ্রন্ট পেজ এবং এনআইডি কার্ডের ব্যাক প্যাড, দুইটা পার্টি আপনি এখানে একসাথে আপলোড করবেন অথবা আলাদা আলাদা করেও এখানে করবেন। মানে এখানে যখন আপনি আপলোড করবেন ওই স্ক্রিনশটটা আমি নেই না, এই নিচের দিকে দেখবেন যে আপনার শো করতেছে যে আপনি একটা ফাইল আপলোড করছেন, তো আপনি যখন সিলেক্ট করবেন তখন দুইটা একসাথে সিলেক্ট করবেন। এখানে পাসপোর্ট লেখা আছে, যেহেতু আমাদের পাসপোর্ট নাই এই জন্য আমরা এনআইডি কার্ড দিয়ে করব। তো এনআইডি কার্ডের ফ্রন্ট পাজ এবং ব্যাক পার্ট দিয়ে নেক্সট অপশনে ক্লিক করলে আপনাকে এখানে তারা দেখাবে যে আপনার এটা পেন্ডিংয়ে আছে নাকি এটা হয়ে গেছে কমপ্লিট। তো এটা হচ্ছে ওয়ালেট, আমি যদি এখন ওয়ালেটে যাই, আমি আগে থেকে স্ক্রিনশটগুলো আপনাদের দেখিয়ে দিয়েছি। তো ওয়ালেটে গেলে আপনি আপনার যাবতীয় যে ইনফরমেশানগুলো আছে সেই ইনফরমেশানগুলো দেখতে পাবেন। তো দেখুন এখানে আপনার প্রোফাইল বা আপনার অ্যামাউন্ট যত আছে এগুলো দেখতে পাবেন, তারপর এখানে ওয়ালেটে গিয়ে আপনি আপনার ওয়ালেটটা দেখতে পাবেন, সেন্ড রিসিভের অপশন আছে, তারপর রিসেন্ট ট্রানজ্যাকশনগুলো আপনি এখানে দেখতে পাবেন, আপনার কোনো ট্রানজ্যাকশন থাকলে এইখানে দেখতে পাবেন। তারপর এখানে এই থ্রি ডট মেনুতে ক্লিক করার পর এখানে আপনার ওয়ালেট, আর্নিং হিস্টোরি, অ্যাকাউন্ট সেটিং সব কিছু এখানে পেয়ে যাবেন। ইনভাইট ফ্রেন্ড অপশন এখান থেকে পেয়ে যাবেন, আপনি চাইলে এখান থেকে কারোর কাছে ইনভাইট করতে পারেন, এখানে ইনভাইটেশন লিঙ্ক পেয়ে যাবেন। তো অফারটা ভালো, যেহেতু তাদের নিজস্ব ওয়ালেট অফার, এটাকেও মিস করেন না, সবাই এটাতে জয়েন করেন। দেখা যাক পরবর্তীতে কী হয় এবং পরবর্তী আপডেটগুলো আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাদের জানিয়ে দেবো, এই জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভিউয়ার্স আজ এ পর্যন্তই, আপনার সবাই আল্লাহর রহমতে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।